এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। এই নৌকা চালায় প্রতিদিন কত টাকা পাস? কোনদিন 100 হয়, কোনদিন আবার 150 হয়। তুই শুধু আমার মেটারে ঘাট থেকে গঞ্জে কলেজে নিয়ে যাবি, আবার নিয়ে আসবি, মাসে 4000 টাকা পাবি। কি চাকরি করবি? চাকরি করব না মানে ও করব, ওর বাপে করব। ওই করবি লে সিসমি দশ। আমি কোন? ঠিক আছে, কাল সকাল 8টায় বাড়ি ঘাটে আইবি। ভালো করে চালাই, তোর বাপের মতো করে। কিন্তু আপাই কিন্তু সাঁতার জানে না, দেখে উনি চালাই যা। মনের মাঝে উজান তোমার গঙ্গে ভরা পানি, মনের মাঝে উজান তোমার গঙ্গে ভরা পানি, মাঝি তোমার মনের খবর কেমনে আমি জানি, মাঝি তোমার মনের খবর কেমনে আমি জানি, মনের মাঝে উজান তোমার। শোন, এত ইদানিং কি হয়েছে রে? তোরে দেখি ক্লাসের মতো কোনো মনোযোগ নাই। আরে আব্বাই তো আমার একটা মাঝি ঠিক করে দিছে আমার জানার লাগা। এমন করে কইতেছে যেন তুই মাঝি প্রেমে পড়ে গেছিস। যা কি কস, মাঝির প্রেমে পড়ম কেন? ও বুঝে লাইছি, তোর মাঝির আমার দেখা লাগবো, বুঝছি। চল না না থাক, আমি এখন যাই। Oh,
নাম দিলাম তোমার নাম আজকের থেকে তপু। অনেক সুন্দর নাম আফা মনি। আমার নাম আফা মনি না, আমার নাম মিশ্রা। তো তোমার বাইত কে কে থাকে? বাপ মা মারা গেছে, ভাই বোনও কেউ নাই, আমি একলা। থাক, কষ্ট পাও না, আমরা সবাই সবার আপন। গরিবের আবার আপন, গরিবের লেগা সবাই পর। হ্যাঁ, কইছে তোমারে, কেউ কেউ আপনও থাকে, বুঝছো? আপনার আমি কি তোমার বড়? বয়সে আমার থেকে ছোট হয়ে যাবেন আপনি। আমার আপনি করে কও কেন? আপনারা আপনি করে কমুন তো কি করে কমুন? তাহলে তোমার লাগে আমি কথাই কমু না। আফা আমারে তুমি কইরা কইতো কইলো কেন? আফা কি আমার পছন্দ করে? না না, চেয়ারম্যান সব কিছু জানতে পারে, আমার জানে মেরা ফেলে। এটা কি? বাড়ি থেকে বাতলে আইছি, তোমার কানে লেগে আছে। আচ্ছা, আমি এটা নিয়ে গেলাম, আমার টিফিনের মধ্যে যা আছে তুমি খাইও। আফা মনে আপনি কি কইতেছেন? আমার এই গরিবের খাওয়ানো আপনি কেন খাইবেন? দেন আমার বাটিটা দিয়ে দেন। আই চুপচাপ নৌকা চালাইতেছো, নৌকা চালো, এত বেশি কথা কইবা না। আপু মনি, আপনি কাজটা একদম ঠিক করলেন না, কাল থেকে আর আমি আসবো না। কালকে থেকে আইবা না কাইবা না, সে তো কালকেই দেখা যাইব। আর শুনো, আমার বাপ তোমার আর একটা আমার লাইগা, আমি যা কমু তুমি তাই করবা। আমি আপনার খাওন খাইছি, এই কথা যদি জমিদার সাহেব জানতে পারে আমার জানে মাইরা ফেলব। আচ্ছা, এই জায়গায় কে আছে? তুমি আর আমি, তাহলে এই কথা আমরা বাবা কেমনে জানবো? চিন্তা করো না, কেউই জানবো। Thank you.
ভর্তা ভাজি দিয়ে ভাত খেতেছি। ভর্তা ভাত কস কি? আরে এটা তো মাঝির খাবার, আমি আজকে মাঝির থেকে নিয়ে আসছি। ও, মাঝির সাথে তাহলে তোর প্রেম হয়েই গেল। তুই তো প্রেম টেম ছেড়ে কিছুই বুঝোস না। তোর মাঝির আমার ভাল লাগে। ও বুঝছি, প্রেমের জোরে তাহলে ওজন ভাইসেই গেল। তাহলে তোর মাঝির আজকে আমার দেখতেই হয়, আমি আজকে দেখাই যাব। চল তাহলে তোর নিয়ে যাই। তুমি এখনো খাও নাই? জেনা কেন? আমার অনেক ডর লাগে। ডর লাগে না? আপনি এগুলো কি করতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার ঘরে অভাব, ভাঙা ঘর, এগুলো আপনার একদম ভালো লাগবো না। শুনো, আমি যদি কারো ঘর করি তাহলে তোমার ঘরই করবো, নাহলে আমি কারো ঘর করবো না। না বুঝ, যখন আপনার বুঝাইবো তখন আপনি আমার স্যার অনেক দূর চলে যাবেন। চলো এবার যাই। আমার কি কোনো ঠিক ঠিকানা আছে? আমার গোষ্ঠী জ্ঞাতির কোনোই পরিচয় নাই, আমি এলাম একটা সামান্য মাঝি। জ্ঞাতি গোষ্ঠী দেখে কি মানুষ প্রেম করে? মানুষ প্রেম করে মানুষ দেখে। মানুষ দেখে প্রেম করলে কি হইব? আমি এলাম একটা মাঝি, আমি মানুষের এই পারের থেকে ওই পার করি, পাড়া পার করি, এই নদীর ভিতরে আমার জীবন, এই এতটুকু। তো আমার লগে প্রেম করলে হইব? তুমি মানুষ হিসাবে বলা, আর তোমার এমনি আমার অনেক ভাল লাগে। আমারও তোমারে অনেক ভাল লাগে। সত্যি? তাহলে আমরা দূরে দূরে বয়ে রয়েছে কেন? কাছে আহো না, আমার শরম করে। বলে আমার শরম রে, কইছি না আসো, আর ধরো আমার ধরে বসো, ধরো। না ধরতে কইছি না। ভালোই বলো।
ছোট কাকা যে পোলাটারে পছন্দ করছে এর লাগেই তোর আমি বিয়া দেবো। যা সবকিছু দেখে রাখিস। আচ্ছা এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। এত সুন্দর মেয়ে, এত সুন্দর হয় মানুষ, বিয়ে তো আমি তোমার সাথেই করব। বিয়ের পরে অনেক খুনসুটি করব আমরা, আমরা একসাথে অনেক জায়গায় ঘুরতে যাব। তোমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেবো না। আরে দেখো কারে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? এইতো আলহামদুলিল্লাহ। ভালো আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। আমার দাড়িটা এত বিশ্রী ভাবে কাটলো যেটা আমার পছন্দ হইলো না। বললাম দাড়িটা ফালা, জলদি ফালা। তারপরে মন চাইতা ছিল ওই নাপিতের বাচ্চারে আমার দুই গালে দুইটা থাপড়াইতে। আরে এখন হেভি লাগতেছে, আপনার সুন্দর লাগতেছে দেখো। আরে না আমার ভালো লাগতেছে না। তা ভাই জান গ্রামের কি অবস্থা? আপনার ইটভাটা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? গ্রামে অবস্থা তো ভালোই, কিন্তু আমার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না। ওই যে ইটের ভাটাটা যে ছিল একদম পানির নিচে ডুবে গেছে, বুঝছিস? আচ্ছা তুই না একটা ছেলে কথা কইছিলি ইশাতের জায়গা, তুই ছেলে খবর কি? আরে এত মামনের ছবি দেখাই পছন্দ করিয়া লাগছে। তাই নাকি? তাহলে একটা কাজ কর, এই একটা দিনক্ষণ দেখা ওই ছেলের ডাক দে, আমি ঈশ্বরের লোকে এর বিয়া দিয়া দিই।
তাহলে কালকে ফোন দেব ইনশাআল্লাহ ফোন দিলে চলে আসবো সে হ্যাঁ সমস্যা নাই আমি খুব চিন্তায় আছি রে তুই কাজটা দ্রুত কর আচ্ছা তাহলে ভিতরে চলে একটু রেস্ট নে হ্যাঁ আসেন চল कथा তো আশা করি এইগুলা নিয়ে খুব একটা সমস্যা হবে না আরে ভাইজান বাপ মা প্রয়োজন কি আছে আমি বিয়া করাইতে এরা তো বিয়া করে নিয়ে গেল দেখবই বাপ মা ওখানে তো আছেই সমস্যা কি আমার কিছু কথা আছে ওর সাথে তা চলেন ভাইজান আমরা ভিতরে যাই ঠিক আছে চল আচ্ছা বলো তুমি কি বলতে চাও আমি একজনকে পছন্দ করি পছন্দ করো মানে ও বুঝতে পারছি না বিয়ের আগে এমন দু একটা পছন্দ থাকতেই পারে মানুষের এগুলো নিয়ে আমার কোনো অসুবিধা নেই আমি এখনো পছন্দ করি আর মৃত্যুর আগ পর্যন্ত তাকেই পছন্দ করব কি বলতেছো তুমি এগুলো আমাদের না এনগেজমেন্ট হয়ে গেল দেখেন আমি তাকে কথা দিয়েছি যে আমি যদি বিয়ে করি তাহলে তাকেই করব এগুলো তুমি আমাকে এনগেজমেন্টের আগে বলতে পারলা না আব্বু আমো জানে এখন আমি তাদের কি বলবো আর আঙ্কেলকে বা কি বলবো দেখেন আপনি কিছু একটা করেন আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না আপনি কাজ করেন আমার ডাক্তার হওয়ার ইচ্ছা তো আপনি বাবাকে বলেন বুদ্ধিমতী বউ মিস করলাম তা যাই হোক তুমি চিন্তা করো না আঙ্কেল আসলে আমি তাহলে তার সাথে কথা বলছি আপনিও অনেক ভালো একজন মানুষ তা উনি কি করেন ও তো মাঝি নৌকা চালায় মাঝি ওয়াও ইন্টারেস্টিং তা তুমি তাহলে এখন হ্যাপি অনেক হ্যাপি আপনার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পাব তুমি খামাখা চিন্তা করছিলে বাবা কথা বলতে কি শেষ হয়েছে আসেন ভাই আসেন কথা তো শেষ হয়েছে জি আঙ্কেল তাহলে আমরা এখন বিয়ের দিন তারিখটা ঠিক করতে পারি নাকি কি বলেন ভাইয়া আঙ্কেল তার আগে আমার কিছু কথা ছিল আবার কি কথা আঙ্কেল ওর তো ডাক্তার হওয়ার ইচ্ছা তো আমি চাচ্ছিলাম যে বিয়ের আগে আমি ওকে আমার সাথে ইংল্যান্ড নিয়ে যাব সেখান থেকে ওর MBBSটা শেষ করার পরে দেন আমরা বিয়ের সাথে কথা ভাবি কিন্তু বাবা তুমি যদি বিয়ে ছাড়া ওকে যদি বিদেশ নিয়ে যাও তো সেক্ষেত্রে তো নানানজন নানান কথা বলবে না এটা কি ভালো হবে বিষয়টা না আঙ্কেল বিয়ে করলে লেখাপড়ার ক্ষতি হবে আঙ্কেল ওখানে তো আমার আব্বু আম্মু থাকেন আর ও তো আব্বু আম্মুর সাথেই থাকবে আর এটা নিয়ে আপনি টেনশন করবেন না আঙ্কেল আমি এই নিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে নিব আরে ভাইজান আপনি তো সেই আগের আমলই রয়ে গেছেন এখন সিলেবিটি পড়াশোনা করতে দেয় না কিন্তু মানুষজন জিগেলে আমি কি বলবো কেন পড়াশোনা করতে গেছে পড়াশোনার ফাঁকে আমরা একসময় বিয়া করাই দিলাম ঠিক আছে দেখো যেটা ভালো হয় সেটাই করো এই মিষ্টিটা নিয়ে আসো Thank you.
রে তো পজল, কেমন আছস? প্রতিদিন এনে শুয়ে থাকস কি লিগা? এ তো আইব না। কি খন হে কই গেছে? তো বিয়ে হয়ে গেছে, বিদেশে গেছে গা। বাবা রে, গরিব আর ধনীতে সম্পর্ক থাকে না। কাম কর, কাম করে দিন চালা, বুঝছস? কাম কর। জীবন কেমনে থাকিব আর কত কাল নিথরব বা রাখবি আমারে খুব যতনা দানা বাঁধে বুকের গভীর ও অঝোর ধারায় দু চোখ শ্রাবণ মনে নামে ঢল তুই বিহনে একটা জীবন কেমনে থাকিব আর কত আমারে খুব যতনা দানা বাঁধে বুকের গভীরে তোর লাগি আমার বিরহের সমাহার আয় তোকে দুঃখটা আবার শোনাই আয় সখি আয় না আরেকবার নতুন করে তোমার যদি কখনো কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি সবসময় তোমার জন্য আছি। আমি একজন ডাক্তার, টেনশন করবেন না, আমি ওনার চিকিৎসা করবো।
সত্যি আপা সত্যি কইছেন আপনি আমার স্বামীর চিকিৎসা করবেন আচ্ছা এটা কার নৌকা বাবু এটা আমার নৌকা এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট আমার নগদে সঞ্চয়ের টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে আমার ডাক্তারের পড়াশোনার জন্য তোমার লগে কেউ আহে নেই
তোমার স্বামী কোথায়? স্বামী? আমি তো বিয়ে করি নাই। আমি তোকে কথা দিছিলাম না, আমি যদি কখনো কারো ঘর করি তাহলে তোমার ঘরই করব। এই জন্য আর বিয়েটা করাই হলো না। কি কইতেছো তুমি? তুমি বাস্তবতা দেখতেছো না? দেখছি, আমার বসত বাড়িতে অন্য পক্ষী বসত করতেছে। তুমি আমারে এত ভালোবাসো, এইদিন যদি একটাবার তুমি কয়ে যাইতা তাইলে তোর এমনটা হইতো না। তুমি তো আমার কোনো কিছু কয়ে যাও নাই। বলার সুযোগ ছিল না তপু। যাই হোক, বাদ দাও, আমি তোমার বসত বাড়িতে ভাগ বসাতে আসিনি। তুমি অনেক সুন্দর লক্ষ্মী একটা বউ পেয়েছ, যে তোমার জন্য দিন রাত পরিশ্রম করে, তোমাকে অনেক ভালোবাসে, তার মনে কখনো কষ্ট দিও না। আবার শোনায় আয় সখী আয় না।